নরসিংদীর পলাশে নির্মিত হচ্ছে এশিয়া মহাদেশের সবচাইতে বড় সার কারখানা, যার দৈনিক উৎপাদন ক্ষমতা হবে 2800 মেট্রিক টন। প্রকল্প পরিচালক জানান, আজ কাজের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবে তার আগে প্রকল্পের 70% কাজ শেষ হয়েছে। এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের অধীনে আরও 4টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। স্বাধীনতার পর নরসিংদীর পলাশে প্রতিষ্ঠিত দুটি সার কারখানার সক্ষমতা কমে যাওয়ায় সেখানে আধুনিক প্রযুক্তি নির্ভর নতুন কারখানা নির্মাণ করছে সরকার। এতে খরচ হবে 10,500 কোটি টাকা। ঘোড়াশাল উপজেলার পলাশ ইউরিয়া সার কারখানাটি যৌথভাবে নির্মাণ করছে জাপানের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ ও চায়না প্রতিষ্ঠান সিসি হেভেন। এটি হবে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সার কারখানা। কারখানাটি উৎপাদনে এলে বছরে 9,24,000 মেট্রিক টন ইউরিয়া সার পাওয়া যাবে। এই কারখানার নির্মাণে ব্যবহার করা হচ্ছে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি। জাপান থেকে এসব যন্ত্রপাতি প্রকল্প এলাকায় পরিবহন করেছে এমস লজিস্টিক্স। বৃহস্পতিবার ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ আরও 4টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মধ্যে রয়েছে এলইডি লাইট কারখানাও। 2023 সালের ডিসেম্বরে ঘোড়াশাল পলাশ সার কারখানার নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।